করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মৃত্যুবরণ করেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের বিধানচন্দ্র মণ্ডল মৃত্যুর পর সৎকারের জন্য এগিয়ে আসেননি তার স্বজনরা দীর্ঘ পনেরো ঘণ্টা পড়েছিল তার মরদেহ ঠিক এমনই একটি পরিস্থিতিতে শুক্রবার তার মরদেহ সৎকারে এগিয়ে আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইউথ টিম একাজে অংশ নেন সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান সহ সংগঠনের হাফিজ মিলন এবং জামাল বাচ্চা সহ কয়েকজন যুবক স্থানীয়রা জানান আপন তার মর্ধেহ ফেলে রেখে চলে যায় পরে বিষয়টি জানানো হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইউটিমকে খবর পেয়ে সংগঠনের সদস্যরা এসে ওই ব্যক্তির সৎকার করেন প্রশাসনের সহযোগিতায় আমরা সামনাগর উপজেলার সিডিও ইউথ টিমে সৎকার করছি সিডিও ইউথ টিমের সহযোগিতায় আজকে যে কালকে বিকালে যে ব্যক্তি মারা গিয়েছিল তাকে কিন্তু আজকে আমরা এই মাটিতে দিয়েছি এটা কিন্তু করোনা ভাইরাস আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে আর একটা বিষয় বলতে চাই আশেপাশে এলাকা কর্তৃক যদি এই পরিবার কোন রকম কোনো হয়রানির শিকার হয় কোন রকম কোনো বিড়ম্বনার শিকার হয় পরিবার হয় তাদের কিন্তু জেলে নিয়ে যাওয়া হবে এ বিষয়ে সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান জানান শুক্রবার ভোরবেলা ঘুম থেকে ওঠার আগেই একটি অজানা নাম্বার থেকে তার মোবাইলে ফোন আসে ফোনে অপর প্রান্ত থেকে এক হিন্দু যুবক জানান বিধানচন্দ্রমণ্ডল বৃহস্পতিবার বিকালে মারা গেলেও এখনও তার সৎকার করা হয় বিষয়টি নিয়ে তিনি সংগঠনের সদস্যদের সাথে আলাপ করেন এ সময় সৎকার কাজের জন্য সংগঠনের হাফিজ মিলন এবং জামাল বাচ্চা আগ্রহ প্রকাশ করেন তিনি আরও জানান সৎকার কাজে গিয়ে দেখেন বিধানের বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই বিধান যেখানে মারা গিয়েছিলেন ঠিক সেখানেই পড়ে আছেন দীর্ঘ পনেরো ঘন্টা পার হলেও বিধানকে স্পর্শ করেনি কেউ পরে সিডিও টিমের পক্ষ থেকে তার সৎকারের ব্যবস্থা করা হয় তিনি মারা গেছে কিন্তু এলাকার লোক বা তার পরিবার থেকে কিন্তু সাহস পাচ্ছিল না তারা সৎকার করা এবং তারা সিড ইউটিউবের সাথে যোগাযোগ করলে আমরা সকালে সকালে আমরা আমি মিলন আমাদের জামাল বাসার নেতৃত্বে আমরা তিনজন আসি এবং তাকে বাসার থেকে বের করে সৎকারের ব্যবস্থা করি